গেল। অর্জুন, অর্জুন তোমার সঙ্গে ম্যাডাম কৃষ্ণা কি কি আপনি আপনি আমার ঘরে কি করছেন, কেন এসেছেন এখানে? আপনি আমার সাথে দেখা করতে এসেছিলেন কোনো একটা কারণে, কিন্তু সেটা তো সম্পূর্ণ হয়নি আনফরচুনেটলি, তাই ভাবলাম আপনার ঘরে এসে আপনার সাথে। আমার না আপনার সঙ্গে কথা বলতে একদম ইচ্ছে করছে না, দয়া করে আপনি এখন আসুন, আমার যদি কিছু বলার থাকে আমি আপনাকে পরে বলবো। ওকে, অ্যাজ ইউ উইশ। চা দিতে বললাম তো, দাও। আচ্ছা তুমি কি বলো তো, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে যাচ্ছে আর তুমি এভাবে বসে থাকবে? বাড়িতে কাণ্ড ঘটছে কি কাণ্ড বলো তো? তোমার ছেলের ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স, আর এটা জানার পরও তুমি কিচ্ছু করবে না, এভাবে চুপচাপ বসে থাকবে? দেখো যেটা আমার হাতে নেই সেটা নিয়ে তোমার কিছু করার নেই। তোমার ছেলে বড় হয়েছে, ডিভোর্স চাইছে, হোক ডিভোর্স, আমি তো সেই নিয়ে মাথা খারাপ করে নিজের প্রেশার বাড়াতে পারি না, তাই না? না না, তুমি প্রেশার বাড়াবে কেন, বসে বসে থাকো, তুমি চুপ করে ওখানে বসে থাকো, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক, ছারখার হয়ে যাক, কি করবে তুমি? তোমাকে আমি অনেকবার বলেছি যে তোমার ছেলে তামড়া হয়ে গেছে, সে এখন অনেক কিছু বোঝে, সে ডিভোর্স চাইছে, আমার কিচ্ছু করার নেই এখানে। অজগৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, গান গাইতে বাড়ি বাইরে চলে যাচ্ছ, কি ব্যাপার? এ বাবা মন্দিরে যাইতাছি পূজা দিব। ও ভাবলি বেশি, এখন তুমি কিসের পূজা দিতে যাচ্ছ? পূজা দেব না, এত বড় একটা সুখের খবর, এত বড় একটা আনন্দের খবর, আমি পূজা দেব না কি কৌতুনি বলবো মা? আনন্দের খবর হলে পূজা দেওয়াই উচিত, কিন্তু আনন্দটা কিসে এত তোমার, শুনি একবার। ওরে রে, তোরে কি কমু, আমি নিজের কানে শুনছি। আঙ্গোপোলা অর্জুন কইছে যে কৃষ্ণার লগে তার কোনো সম্পর্ক নাই, তা ডিভোর্সটা হইয়া গেলে ওই যে কৃষ্ণা ওই কি কয় ওই যে উকিল পোলাটারে বিয়া করবো, পূজা দিব না কি কষ্ট। এইসব তুমি কি বলছো, কি কি কইতাছি? একদিন বাদে গটি মাইয়াটা আমগো ঘর থেকে নামতাছে, কি কমু এই আনন্দে আমি পূজা দিতে যাইতাছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসব তুমি কি করছো বেবি বেশি? তোমারও কি ভেলু বিশির সঙ্গে মন্দিরে পুজো দিতে যেতে ইচ্ছে করছে? যদি না করে তাহলে আমাকে এক কাপ চা খাও। তোমার শান্তি হয়ে যেত, এই সব কথা শুনে তোমার শান্তি হয়ে যেত? আমি তোমাকে চা করে দিচ্ছি, দিচ্ছি। আমাকে বলো কার্য মা হয়ে আমি আর কি করবো বলো তো, কি করবো আমি?
কিচ্ছু করবে না। প্যান প্যান করে শুধু কেঁদে যাবে, সারা জীবন ধরে যাই করেছো, এটা কি তোমার হবি? হ্যাঁ কোনো কাজ নেই তাই কাঁদছি। এই কেঁদে তুমি সবসময় আমাকে ব্ল্যাকমেল করবে তাই না? দেখো আমার দিকে দেখো, শোনো আমার আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। অর্জুন যেমন আমাদের ছেলে, কৃষ্ণাও তো আমাদের মেয়ের মতো, তাকে তো আমরা দুজনেই ভালোবাসি। তা কৃষ্ণার যদি এতে ভালো হয় হোক না, তাতে কান্নাকাটি করার কি আছে? আমার তো মাথায় ঢুকছে না। তুমি শুধু কৃষ্ণার কথাটাই ভাবছো, আর তোমার ছেলে নিজের ছেলের কথাটাই কেউ ভাববে না। ও তো জীবনটা শেষ হয়ে যাবে। কৃষ্ণকে ছেলেটা কত ভালোবাসে জানো? ও সহ্য করতে পারবে না। তুমি নিশ্চিত যে অর্জুন কৃষ্ণকে খুব ভালোবাসে? কেন তুমি বাবা হয়ে সেটা বুঝতে পারো না? পারো না বুঝতে? শোনো, ওদের মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায় না, তাহলে আমিও কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো, আমি বলে দিলাম। এই মরেছে। শোনো শোনো শোনো, আরে তুমি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তোমার তো শরীর খারাপ হবে, তাতে আমি ঝামেলায় পড়বো, অন্য কেউ তো ঝামেলায় পড়বে না। শোনো আমার একটা কথা শোনো, আরে কান্নাকাটি বন্ধ করে আমার কথাটা শোনো। শুভ যেটা করছে সেটা অর্জুন কৃষ্ণার ডিভোর্স করানোর জন্য করছে না। শুভ অর্জুন কৃষ্ণার ডিভোর্স করাতে চায় না, ও দুজনকে মিলিয়ে দিতে চায়। মানে শোনো, তোমাকে বলছি মানেটা কি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন মিস্টার সুধীর, আপনি যে কাজটা করছেন না, সেটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে না। আচ্ছা এটা কি কথা বললে বলো তো? আমাকে তো আমার কাজটা করতে হবে, তাতে কার পছন্দ হচ্ছে কার পছন্দ হচ্ছে না সেটা ভাবলে তো আমার চলবে না। Why not? Why not? মিস্টার শুভ, ইউ নো ইউ ডু অল দ্য কালার থিং। আপনি যে কাজগুলো করছেন না, তাতে অনেকের ওই অসুবিধা হয়ে গেছে, তাই কাজগুলো আর করা যাবে না। করা যাবে না বললেই তো আমি আর বন্ধ করতে পারবো না, তার কারণ দুই বাড়ির দাদুরা আলোচনা করে তারপরে আমায় কাজটা দিয়েছে, এই কাজটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। এই যে শুনুন, এসব সম্পূর্ণ টম্পূর্ণ আমরা বুঝি না, ঠিক আছে? দাদা আর কৃষ্ণার এই ডিভোর্সটা দেওয়া যাবে না, এটা হবে না, এটা আমরা হতে দেব না। ভালো কথা তো, কিন্তু তোমরা ভেবে নিয়েছো তো যে কিভাবে আটকাবে? আইন কিন্তু আইনের পথে চলবে। যদি না যান বলে দিলাম, মারবো নাকি?
কি আছে রে এত কথার কি আছে এই তোমরা ভেবে নিয়েছো তো যে আইনটা নিজের হাতে নিলে কি হয় জানা আছে তো সেটা আচ্ছা এটা ফাঁকা আওয়াজ মনে হচ্ছে ঠিক আছে তোমাদের যা করার সেটা করো আমি কিচ্ছু বলবো না যা করার তাই করব যা করো যা যা কি হচ্ছে রে কি করছিস তোরা ওরা কিচ্ছু করছে না আমি ওদের বোঝাচ্ছিলাম যে আইন নিজের হাতে নিলে কি কি হয় কি করতে যাচ্ছিলি তোরা বল কিচ্ছু করতে যাচ্ছিলাম না পাগল হয়ে গেছিস নাকি আরে বাবা আমি রিয়্যাক্ট করছি না তোরা এরকম করে রিয়্যাক্ট করছিস কেন তাছাড়া কৃষ্ণা যদি ওনার সঙ্গে ভালো থাকে তাহলে আমরা এবার বাধা দেওয়ার কি দেখুন আপনি কিছু মনে করবেন না ওরা আপনাকে আর হেনস্থা করবে না ওদের হয় আমি আপনার কাছে ক্ষমা চাইছি দেখো জীবন সম্পর্কে বাবা আর হরকাকার যে অভিজ্ঞতা তার তো কোনো তুলনা হয় না আমিও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম কিছু বুঝতে পারিনি পরে যখন জানলাম বুঝতে পারলাম মোক্ষম দাওয়াই হয়েছে পাক্কা খেলোয়াড়ের মতন স্টেপ দারুণ কিন্তু জানো আমার না খুব খারাপ লাগছে শুভকে অকারণে কেমন সন্দেহ করেছি আমি কোনদিন তো ভালো মনে মেনেও নিতে পারিনি ওকে খুব খারাপ লাগছে সেটাই তো স্বাভাবিক তুমি তো জানতে না এখন জেনে গেছো না শুভ ছেলেটা এলেন্দার ছেলে যাই বলো না কেন যেমন চৌখস কথাবার্তা তেমনি বুদ্ধি আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে যা বলেছ একবারের জন্য ছেলেটা বুঝতে দেয়নি কি কারণে এখানে এসেছি দেখে শোনো এই যে আমার কাছে তুমি কথাগুলো শুনলে এটা যেন কাকপক্ষীতেও টেন না পায় না গো না আমার মুখ থেকে কেউ কিছু শুনতেই পারবে না কেউ কিচ্ছু জানতে পারবে না দেখো তাছাড়া অর্জুন আর কৃষ্ণের ভালোর জন্য এত কিছু আমি কাউকে জানাবো অস্থির করে দিচ্ছি দাঁড়াও শোনো আবার কি হলো তুমি কি চা খাবে নাকি একটু তো ঠান্ডা ঠান্ডা পড়েছে কড়া করে একটু কফি বানিয়ে দি খাবো খাও না
আবার ওই অ্যাসিড হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, খাও তো। জিন্দা কি হয়েছে গো তোমার? কেন কি আর হবে, কিছু হয়নি না, তখন থেকে এখানে একেবারে চুপচাপ বসে আছো তো তাই ভাবলাম। বেশ করেছি, অসুবিধাটা কোথায় রে তোর? হ্যাঁ মাথা গরম করবি না, শোন চুপচাপ যা, এক কাপ পড়া করে চা করে দে। হ্যাঁ ঠিক আছে। দেখো দেখো, তখন থেকে তো খালি চায়ের পর চাই খেয়ে যাচ্ছ, এই নিয়ে কগলাস হলো সেটা ভেবে দেখেছো তো? তো কি বলতে রাখি যাইছিস? হ্যাঁ চা করবি না? চা করার সুবিধা থাকলে বল 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 তো মানে কোনি উঠিয়ে দেবো। তুমি রাগ করছো কেন বলো তো? আমি এক্ষুনি দিচ্ছি। এই এই ধারস, হ্যাঁ খা করে দাঁড়িয়ে রয়েছিস যে, বলি জল কে আনবে পড়া যা। বোঝাইটাকে বাজার করতে দিলে উল্টো পাল্টা নিয়ে আসে, তাই দুজনে বললাম বাজার যাই চলো। অপদার্থ ছেলে একটা তোমার। আচ্ছা শোনা, বলছি যে এত বাজার করেছো ব্যাপারটা কি, মানে কোনো অনুষ্ঠান আছে? না রে শুভ রে, ওই শুভকে তো তুই চিনিস, ওকে বাড়িতে খেতে বলেছি, একটু ভালো মন্দ রান্না করবো বলে সেই জন্য বাজার করে আনলাম। অর্জুন একবার শোন, আজকে না ঠাম্মা নিজে হাতে সব রান্না করবে বাড়িতে, তুইও সন্ধ্যেবেলা আয় না, সবাই মিলে একসঙ্গে খাবো। ও বাবা, হ্যাঁ মা, অর্জুনের সঙ্গে গল্প করলে চলবে? তাহলে শুভকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো কাকুন, অনেক কাজ। এসো এসো এসো, হ্যাঁ মা তাড়াতাড়ি এসো, চলে এসো। কিরে আসবি তো? কৃষ্ণাদি এই বলছি চেয়ারটা কি নোংরা, তুমি কি করে বসে আছো? হ্যাঁ একটু ও কৃষ্ণাদি, জানো তো জানো তো কৃষ্ণাদি বলছি কিনা যে তোমাকে তো একটা কথা বলাই হয়নি, কি কাণ্ড, তুমি কি জানো কি হয়েছে? কি ভাবছে গা চম্পা? আমার ভালো লাগছে না। ওকে সাথে জানো তো অর্জুনের সাথে আপদ উকিলটা হেব্বি পাওয়া হয়েছে ক্যাংলার দোকানে। কি? হ্যাঁ সেই কথাটাই তো বলছি। কি প্রবলেম তোদের? হ্যাঁ পাগল হয়ে গেছিস নাকি? আরে বাবা আমি রিয়াক্ট করছি না, তোরা এরকম করে রিয়াক্ট করছিস কেন? তাছাড়া কৃষ্ণ যদি ওনার সঙ্গে ভালো থাকে তাহলে আমরাই বা বাধা দেওয়ার কে? না না অর্জুনের এই ভুলটা ভাঙানো দরকার, যে করেই হোক ও বাড়ি গিয়ে আমায় একবার অর্জুনের সাথে কথা বলতেই হবে। চম্পা, হ্যাঁ কৃষ্ণদে, চম্পা মা এলে বলিস আমি একটু বেরিয়েছি। ওকে শুনি, ওকে শুনি, বলছি তুমি এখন কোথায় যাচ্ছ? হাতটা একবারে ধরে গেল রে। আপনাকে তো বলেছি মা আপনি পারবেন না। এই যে মা দাঁড়িয়েছি কেন, ধর না, ধরে মামা গো। না তোমরা হঠাৎ এত বাজার করেছো কেন? আজকে কি কোনো স্পেশাল দিন? না মানে ঠাম্মার শুভকে আজকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ তাই নিজের হাতে বাজার করে নিয়ে এলাম, রেঁধে খাওয়াবো ওকে। কেন গো, কেন তোমরা কেন এত আদিক্ষেতা করো আমি বুঝতে পারি না, কি দরকার ছিল?
বাবা তোমাদের মাথায় যে হঠাৎ হঠাৎ করে কি আসে না? তোর মাথায় কি আছে আমাকে একটু বলবি রে? একটা মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে তো তার তোরজোর হবে না, কেনাকাটা হবে না, সেটা কি হয়? সেটা কি আদিক্ষেতা? আমি জানি না, তোমরা যা ইচ্ছা তোমরা তাই করো, আমি আসছি। মা, ঘরে তো কেউ নেই, তাহলে কি করব? অর্জুনের ঘরে কি চলে যাব? সেটা কি ভালো দেখাবে এখন?